Assalamualaikum, ঈদ মোবারক। লন্ডনে ও লন্ডনের বাইরে যাত্রী যন্ত্র বই আঙ্গ অনুষ্ঠান সানের আল্লাহ ব্যাকে আইএনটিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আঙ্গ বাড়ি নোয়াখালী আইএনটিভির একখান বিশেষ নিয়মিত অনুষ্ঠান। আজ অনুষ্ঠান কারণ আমরা একখানা ভিন্নভাবে একখানা সাজাইছি একখানা, যেহেতু আঙ্গ একখানা ঈদের অনুষ্ঠান, আমরা আঙ্গ দর্শকদের একখানা ঈদের আনন্দ দিবেলে একখানা সামু চেষ্টা করব আমরা। আঙ্গ এই অনুষ্ঠানে আজ আমরা আঙ্গ মেঘনাচর নোয়াখালীর তিনগে মাইয়ার আনছি আমরা। আপনারা দেখলে চিনবেন, হেতারা আসলে দীর্ঘদিন বিদেশে বসবাস করছে, হেতারা অনেক তারা লন্ডনে আছে, তারা হেতারা আনলগে আছে। আমি ব্যাকের আগে আসলে হেতাগুলো নাগর হরিচয় করা দিব আস্তে আস্তে। তিন গে মাইয়ার আপনারা দেখলে চিনবেন, আমি এক এক করে হরিচয় করা দিই। আর একটা ব্যাকের সামনে আছে আর রেবেকা সুলতানা জুবলি আর বোন, হেতানের বাড়ি আছে নোয়াখালী মাইজি লক্ষ্মীপুর মজাফর আজি বাড়ির হেতান মাজ্জাবিয়ান নাতনি। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, আসি ভালো আছেন? আঙ্গ মাঝখানে আছে, আঙ্গ লগে আর আরেকজন আফা আছে। আর এজন হেতানের নাম হয়েছে আঙ্গ ইস্টার জান হ্যাপি। হ্যাপি আফা আছে ফেনি জেলার কৈখালী গ্রামের বড় বাড়ির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মাইয়া। হেতনও দীর্ঘদিন যাবৎ এই বিদেশে থাই থাই এতনা লন্ডনে আইসে আল্লাহর রহমতে। আঙ্গ লগে আজ আছে আফা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, আপনি ভালো আছেন? আছি ভালো আছি। আঙ্গ লগে আঙ্গ আরোগ্যা নোয়াখালীর আরোগ্যা মাইয়া আছে আসলে, এতনটা আপনারা চিনবেন, এতনটা দেখলে চিনবেন। এতনের নাম হয়েছে ফারজান আক্তার বিউটি। এতন আঙ্গ লক্ষ্মীপুর রামগঞ্জ দেওয়ালা গ্রামের ফাটারি বাড়ির আব্দুর মান্নানের মাইয়া। বিটি আফা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। এতারা তিনজনে আসলে এই ডিস্ট্রিক্ট তিনগা আঙ্গ যে লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী আমরা যেন কই, সেই তিনগা তিন ডিস্ট্রিক্ট আমরা আনছি। বাট হাতাকে এক জায়গা হাতাকো একখানে মিলে আছে, হাতাকো মিলে হয়েছে একখানে। হাতারা দীর্ঘদিন ইতালি আছিল, ইতালিতে হাতার লন্ডনে আছে, লন্ডনে হাতার সাইবে বসবাস করে। ধন্যবাদ জানাই আইএনটিভির আঙ্গরে সুযোগ করে দিবেন লাই আসলে। আর ধন্যবাদ জানাই আঙ্গ টিএনটি কনসালটেন্সি লিমিটেডের ইফতিবাইরে, ইফতিবাই আঙ্গরে সার্ভিস সহযোগিতা করার জন্য। আর আপনারা যারা আঙ্গ এই অনুষ্ঠানকে সানেন, আপনারা টিভি স্ক্রিনে দেখবেন, নাম্বার দেখবেন, নাম্বার দেখলে আপনারা আঙ্গ অতিথিগুলো একটা কথা কইতে পারবেন। হাতা করে আপনারা আঙ্গ নোয়াখালীর কথা আজকে একটা মন প্রাণ দিয়ে আপনারা জিজ্ঞাসা হারবেন, জিজ্ঞেলে আপনারা আসতে পারবেন একখান, আসিমাতে আপনারা কথাবার্তা করবেন একখান, হাতার আঙ্গ আজকে একখান আসবে আজকে অনুষ্ঠানে যাবে আগে। আসলে আই আঙ্গ একে দাদা দিয়ে একখান আঙ্গ এই আঙ্গ দর্শকগুলো একে দাদা দিয়ে দিয়ে, কারণ দর্শকরা আঙ্গারা আগে কইছে দাদাকে দিলে হাতার আঙ্গরে ফোন করে কইতে হয়। তারা আসলে হিয়ালে দাদাকে আগে দিয়ে দিচ্ছে আজকে, দাদাকে আপনাকে টিভির স্ক্রিনে বাসি উঠবে আপনারা কেনা সাইয়ে না কেনা সা না কেনা। দাদাকে দাদাকে হচ্ছে আঙ্গ জল কুমকুম জলে বাসে আট দিন নেতার মাংস আছে, জল কুমকুম জলে বাসে আট দিন নেতার মাংস আছে। জল কুমকুম জলে বাসে আট দিন নেতার মাংস আছে, দাদা কইছে জল কুমকুম জলে বাসে আট দিন নেতার মাংস আছে। যদি কেউ জানেন আপনারা ফোন করতে নারেন, ফোন করে আঙ্গুর করতে নারেন, অথবা আঙ্গুরে লিখি হারাইতে নারবেন আপনারা আঙ্গ আইএন টিভির অ্যাড্রেসে ফলোযোগ আঙ্গবাড়ি নোয়াখালী আইএন টিভি আশি আবে রোড আইজি ইলেভেন সেভেন বিটি, ইমেলও করতে নারেন আঙ্গুরে। আঙ্গ মূল অনুষ্ঠান আমরা চলে যাই এবার আস্তে আস্তে। মূল অনুষ্ঠানে যাইবার আগে আঙ্গ বিউটি আফা আর আঙ্গ হ্যাপি আফা আছে আঙ্গ লগে। আমরা হাতা করে দিয়ে আসলে একটা ভিডিও বানাইছি একখানা, হাতা করে দিয়ে একটা ভিডিও বানাইছি, আমরা ভিডিওকে সান একখানা আঙ্গ নোয়াখালীর ভাবিকে কথাবার্তা জেনে কয় আর কি। আমরা এমনি একে ভিডিও বানাইছি, ভিডিও ক্লিপকে আমরা চান একখানা, চাইলে আপনাকে ভালো লাগবে, আপনারা খুশি হবেন, আনন্দ হবেন আপনারা। আচ্ছা হাতেনে কথা বাদ দেন, আমের কথা কন জামাইয়া নো আনি আসসালামাইকুম। আঙ্গ আমরা ভালো অনুষ্ঠান চলিয়ে আছি, আমরা আঙ্গ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আঙ্গ আমরা
আঙ্গো দুগা আফা আছে তিনগা আফা আছে আঙ্গো তিনগা আফার লগে পরিচয় করাইছি আমনে করে এখন আঙ্গো এই আফাও কাছে চলি যায় সরাসরি আস্তে আস্তে আফাও কাছে চলি যায় আঙ্গো আর লগে আছে আঙ্গো আফা আছে বিউটি আফা আর লগে আছে বিউটি আফা আসলে এগে মাইয়া আছে বিউটি আফার এগে মাইয়া আছে মাইয়ার নাম হচ্ছে তামান্না আহমেদ এতেন এমএসসি করছে ম্যাথমেটিক্স এতন ইউসিলেতন আবার জিসিসিতে এতেন ফার্স্ট সাবজেক্টে এতেন ফার্স্টটাতে এতেন স্টার মার্ক পাইছে আর এ লেভেল করছে এ লেভেলে এতে হাত সাবজেক্টের মধ্যে সাত সাবজেক্টে এ হাইছে আর অনার্স করতে আছে অনার্সে ফার্স্ট ক্লাস আছে কিংস কলেজ এতন তো আসলে হেতি আঙ্গো গর্ব আঙ্গো আঙ্গো এরকম আসলে মেলা আঙ্গো আছে একা হেতি আঙ্গো এক গর্ব আমরা বিটিএফের কাছে চলে যাই আসলে বিটিএফা আমনে আমাদের মাইয়াগা আসলে আঙ্গো গর্ব আমরা মাইয়ের লোক গর্ব করি আমরা আপনারও নিশ্চয়ই গর্ব লাগে আসলে আর আজকে আমরা আঙ্গো অনুষ্ঠান আছে আমাদের কেক লাগে আমাদের আসসালামু আলাইকুম সবাই রে আঙ্গোবাড়ি নোয়াখালী ঈদ মোবারক ঈদ মোবারক ভাই বোন আফা আফা ভাইয়া যত আছেন বেকের আনে করে ঈদ মোবারক আনেরা বেকে ভালো আছেন নি হ্যাঁ ভাইয়া আঙ্গুরে এনে আনছি আমরা একটু নোয়াখালীর কথা কইতাম তো কি ভাই আনে কি করতে চাইলেন কোরবান দিয়েছেন নাকি হ্যাঁ এবার কোরবান দিয়েছেন কোরবান দিয়েছেন আমরা ভিডিও দেখছি আমরা ও আচ্ছা কোরবান দিয়েছেন ভিডিও দেখছি আমরা তানে দাওয়াত আঙ্গোবাড়ি যাই না দাওয়াত তো দিয়েছেন ঠিক আছে দাওয়াত দাও আমরা অসুবিধা নাই আর আমাদের কইতাম যে ইয়া মানে আঙ্গো কোরবানের সময় নোয়াখালী মানুষ কী গোস্ত খেতে পছন্দ করে বেশি আসলে আমাদের আপনাদের মতে আর কী কী গোস্তটা আমরা প্রথমে খাই আমরা বেশি আমরা তো যখন কোরবান দিই ঘরের মধ্যে গরুর গোস্ত লই আইয়ে বেডার মানুষে যখন কাড়ি চিনি ঘরও দিয়ে দেয় হ্যাঁ তারা আগে দিই থুল মাংস দেয় লগে দিয়ে আড্ডি দেয় এটার লগে একটু কলজা গুদ্দা ঢুকাই দেয় আমরা দেখেন আস্তে আস্তে খাই কেন খাই না না দাফে দাফে খাই দাফে দাফে খাই প্রথমে তো সাড়ে আট দিন লাগাই খাই তাঙ্গো আমরা খানা হয়ে গেছে নাকি অনশেষ হলো না না মাত্র শুরু হয়েছে শুরু হয়েছে শুরু হয়েছে আচ্ছা ঠিক আছে আই চলে যাই এখন আঙ্গো ইয়া হ্যাভি এভার কাছে হ্যাভি এভার দুই ছেলে মেয়ের জননী আমনে বড় হয়েছেন হেনিত হেনি শিশুনিকেতন হড়ায় করছেন আমনে এরপর আছেন হেনি কলেজে হড়ায় করছেন স্বামী সংসারে আপনি আছেন এই বিদেশে বাড়িতে আছেন মেলা দিন হয়েছে আপনি কোনটা ভালো লাগে বেশি আপনি বিদেশে ভালো লাগেন নাকি আপনার বাংলাদেশে ভালো লাগে যাকে আসসালামু আলাইকুম বেকারি ঈদ মুবারক ভাই আঙ্গুরে আনছে এনে খালি কথা কই ভালো লাগে এখন যতই আমরা যত দেশেই যাই আমাদের দেশে গেলেও আঙ্গো দেশের মুই আঙ্গোর নোয়াখালীর মুই আঙ্গোর টান আছে দেশের মা আছে হিনে জন্মগ্রহণ করছি বাপ আছে আত্মীয় স্বজন আছে অবশ্য দেশে তো ভালো লাগবই টিয়া টুয়া যা জমাই বেগুন লই দেশে যে খরচ করি আই বছর হইতে বছর যাইতাম হারি না এত টিয়া বানাইতাম হারি না তবে চেষ্টা করি দুই তিন বছর বাংলাদেশেরও যোগাযোগ আছে নোয়াখালীরও যোগাযোগ আছে এটা এটা তো অবশ্যই হ্যাঁ আর কি তাহলে এটাই এটাই মানুষের কাছে জানানো তো অনেক কান্তাইলে মাতাইয়ে হিচ্ছে আর আচ্ছা আচ্ছা আঙ্গো লগে আর কি আফা আছে আঙ্গো জুবলি আফা জুবলি আফা লক্ষ্মীনাথপুরে বড় হয়েছে আমেরশিদ স্কুলে হড়ায় করছে এখন জি আমেরশিদ স্কুলে হড়ায় করছে জুবলি আফা একসময় নোয়াখালীর এই আমেরশিদ স্কুল লক্ষ্মীনাথপুর এখানে বেগিনে ঘুরতে গাইতো এরপর হড়ায় করছে এখানে হিন্দু আইসে লন্ডনে আইসে ইতালি আইসে ইতালিতে লন্ডনে আইসেন আফা আচ্ছা এ নোয়াখালীর আগের অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে ফাঁকটি কি আছে নাকি কোনো প্রথমে আপনারা আসসালামু আলাইকুম ঈদ মোবারক আর যারা আমগো অনুষ্ঠান এটা দেখেনের আপনাকে ব্যাকের ঈদ মোবারক আশা করি আপনারা ব্যাগ ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি আমগুল্লাই দোয়া করিয়েন আর বিশেষ করে এই অনুষ্ঠানের যারা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে সেগুলো বিশেষভাবে ধন্যবাদ আর জি কি বলছেন সুফুল ভাই কইছি আপনাকে এই আগের যে নোয়াখালী আর অঙ্গার যে নোয়াখালী এটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে আগের নোয়াখালীতে আমগো মাইজদি টাউনে আমার বাড়ি আছে লক্ষ্মীনারায়ণপুর তো আমার বাড়ির সামনে টাউনে গেলে বিশেষ করি আমগো বাড়ি দেখা যাইতো এরকম খালি আছিল অনগা বিল্ডিং টিল্ডিং উডি সব মানে বন্ধ করিয়া লাইছে মানে আগে হুরেন বাসন জানতে পারি দেখা যাইতো আচ্ছা অনগা দেখা যায় না আর বিশেষ করে ইদানিং কালে একখান সুপার মার্কেট হয়েছে তো এই সুপার মার্কেটের অনের কারণে আমগো নোয়াখালীর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আচ্ছা যেটা বিগত দিনে আমরা আড়ি আড়ি এক দোয়ান তুন আরেক দোয়ানে যাই যাই কালেকশন করা লাগতো জিনিসপত্র কিন্তু এখন ওই দোয়ানের ভিতরে সব কিছু পাওয়া যায় আল্লাহ রহমতে আমি বিদেশি বাইরে যারা আছে ইনশাল্লাহ ব্যাকে হিয়ানে যায় জায়গা কিনে বাড়ি করে
আলহামদুলিল্লাহ আঙ্গু গাছও ভালো লাগে, দেখতেও সুন্দর, আঙ্গু এলাকার উন্নতি, তারপর আঙ্গু নোয়াখালীর মানুষের উন্নতি, ভালো লাগে আলহামদুলিল্লাহ। যাক যাক, ভালো লাগছে, আমরা তো এটা শুনি ভালো লাগছে আসলে। আঙ্গু যে পরিবর্তন হয়েছে এটাই আঙ্গু সব জানা, হ্যাঁ এটাই আঙ্গু, আর বিশেষ করে নোয়াখালী আঙ্গু লোকে একে কলার আছে, যে কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আপনারা যারা টিভিটা আঙ্গো সারেন, আঙ্গো যারা কল করবেন, আপনারা টিভির সাউন্ড কেন বন্ধ করে দেবেন, আঙ্গোলা কেন কথা কেন, তাহলে আঙ্গো শুনতে পারলে সুবিধা হবে, আপনাকেও কইতে ভালো লাগবে কেন। হ্যালো আসসালামু আলাইকুম কলার। হ্যালো জি, আসসালামু আলাইকুম, কে কইছেন ভাই? জি আমার নাম সাজ ভাই বলতেছি, আমি সাজ। সাজ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? নেই আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজ ভাই প্রোগ্রাম দেখতেছেন আপনি, আপনারা ধন্যবাদ, আঙ্গো নোয়াখালীর আঙ্গো ভাই নোয়াখালীর পক্ষ থেকে ধন্যবাদ। সাহেবের বাড়ি তো সিলেট মনে হয় কেন? আঙ্গো অতিথি আছে তিনজন, তিনগে মেয়ে আছে আঙ্গো, এই তিনগে মাইয়া আছে আঙ্গো নোয়াখালী মাইয়া, এদের নোয়াখালী মাইয়া। আমরা তো সিলেটি আপনার নোয়াখালী চ্যানেল দেখতে খুব ভালো লাগতেছে, আমার অনেক বন্ধু বান্ধবী আছে আপনার এই আপনারে কইতাম আঙ্গো তো নোয়াখালীর মাইয়াগর আছে বুঝেন নি, এগুলো তো চুল লম্বা লম্বা বুঝেন নি, এগুলো চুল লম্বার কোন রহস্য আছে নাকি, এগুলো আসলে কিছু চুল মধ্যে কিছু দেয় নি? আরে আপনি জানেন না নোয়াখালী বিখ্যাত কিডলাই নাইরেল্লাই, নাইরেল্লাই আচ্ছা, ইয়া জানেন না, বুঝলি জানি, এটা ব্যাগে দেন, আমরা আর জানো না, দিবে ব্যাগে দেন, তরকারিতেও খায় আচ্ছা, তারপরে চুলিতে লাগায় অনগান, আপনি জাঙ্গির কবির কয় কিটো ডাইট করিবার সময় তেল দি তরকারি খাইবার লাই, হ্যাঁ, তারপর বুলেট কফি খাইবার লাই, আচ্ছা, স্যার কত বিখ্যাত অন বাংলাদেশের ব্যাগে হ্যাগেন করের নাইলে তেল খায় মানে মানে চুল বড় লম্বা লম্বা কি তেল 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 দেয়, হ্যাঁ নাইলে তেল তো আপনি হেটা তো মাথার দিলে চুল কালা হয়, চুলে সুগন্ধি বাইর হয়, চুল লম্প হয়, এটা তো আপনি আর মা করে দেখছি, আমরাও দিচ্ছি অনগার, আমরা জানেন না এটা কেন বানাইতো, এটা জানেন নাকি? ও মা এটা তো আই বানাইছি, আচ্ছা কারণ দর্শকদের কেন কনসার্ন, একটা দর্শকদের কেন জানাবে কেন, তুমি তো ডাইট করার তেলের দাম বেশি, দেখছি কেন লয় হইলে এবারে বাঙিলাম, আজ আমার কইলাম বাঙি দো, হে বাঙিলো বাঙ্গার হরে করাইলাম, আই দেশে তো একখান কোরআনি আনছি বুড়া কোরআনি, ইয়ান দি করাইলে হাস মিনিটে একখান ফুট ফুট করে কোরআনি হয়ে যায়, আচ্ছা মোটামুটি একটু বেশি মিহি করি ন, মোটামুটি মিহি করি হানিতে লই, আমরা হানি আছে না, হানিতে লই
আর দি কসালি এটা তো নামনের নাইলে দুধ আছে না নাইলে দুধ বার করছি আচ্ছা বার করে কাপড়তে লই হ্যাগেন সাকসি থাকার হরে আমনের এখানে রেফ্রিজিতে ঢুকে রাখছি কারণ আমি উপর দিয়ে এটা সর বইছে আচ্ছা হর হইছে না হর ফসি নেননি হ্যাঁ হর হর বইছে যে হ্যাগেন আমনে বার করে চুলার উপরে দিছি আস্তে আগুন দিছি হ্যাগেন দিয়ে মা আস্তে আস্তে আপনি নিচে দিয়ে মস্কা বইছে এত হোয়াদ মস্কা উপর দিয়ে তেল বাইরে ওরে বাবা রে আপনি মুড়ি দি খান আচ্ছা আপনি ইয়ে দি খান এটা কি কয় এমনি লেই লেই খান আঙ্গুল দি খান হাড়িয়া হাড়ি হাড়ি বড়া হিটাইতে আপনি লই বিতে দি খান জেগান্নে দি খান এটার মতো সাদা কিছু না মস্কা ওরে বাবা রে এটা কি আপনি তেল মানে এরপরে এগেন দিয়ে আপনার হুনেন আর মাইয়ার মাথায় তেল লাগাই মাইয়া গ্রান এত পছন্দ করছে আচ্ছা মাইয়া কয় গোসল করিয়ে নাইলে তেল লাগাই আর জামাই দাঁড়িতে লাগাই আচ্ছা তারপরে আয় কি আর ইয়ান সকালবেলা উড়ি এগারোর মর্নিং সকালে যাই পার্কে যাই আড়ি হিন্তুন আই বুলেট কফি গিয়া খাই কারণ আমি তো কিটো ডাইট করি হ্যাঁ আমরা জাঙ্গির কবির তো আঙ্গো নোয়াখালী হ্যাঁ ধেমিয়া তো পুরা বাংলাদেশে ফেমাস বাংলাদেশে গিয়া পুরা আমরা রন দিতে গেলে পৃথিবী ওনারে চিনি পৃথিবীতে যত বাঙালি আছে আপনি সবাই আমরা ব্যাকে আঙ্গো জাঙ্গির কবিতে চিনি তো এখন হেমিয়ার রুলে মাশাল্লাহ ব্যাকে ফলো করে ঠিক আছে আপা আঙ্গো কি কলা আছে কলা আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কে কইছেন ভাই ধন্যবাদ আঙ্গো তিনকে বই আছে দেখছেন নি বলেন ভালো আছেন ব্যবসায়ী লন্ডনে বানাইতো বাংলাদেশের মতো এত হওয়া দেয় না লতি দেয় নাকি লতি ছাড়া লতি দিয়েও মজা হয় লতি ছাড়াও মজা হয় নোয়াখালীর তো মরিচ খোলা অনেক প্রসিদ্ধ ব্যাকে এটা নাম হইলে ব্যাকে জিব্বা দি হানি আইবে তো পরে দি এটা দি এটারে বানাই আপনার গুঁড়া মাছ দি বানান যায় হুইল মাছ দি বানান যায় তারপরে দি লগে যদি আবার একটু ইলিশ মাছ দিয়েও বানান যায় লগে একটু লুটি দিলে আরো মজা হয় আপনারা বানান কি এর মধ্যে এখন আমরা ওই যে এক ধরনের হাইলা আছে না একটু চেপটা করে তাওয়ার মতন এটার মধ্যে দিই আর কি তো এটা তাহলে আমি সাত কি আগের মতো আইয়েন কলা হাতা কেলা হাতার মধ্যে দিলে যে এরকম হেরকে আইয়ে না আর আঙ্গু জানেন ক্লিন ফিল্ম আছে না আর ক্লিন ফিল্ম না ফয়েল পেপারের মধ্যে দেন নাকি ফয়েল পেপারে দিই এখন আর উপায় নাই এখন ফয়েল পেপারের মধ্যে দিই আঙ্গু না হইলে ভাই একবার গেছে হাতাটা কই দিলে যে ফয়েল পেপার মধ্যে যারা করে আই পেয়ে এটা সাতকে একরকম আইয়ে নাকি জানি হ্যাঁ তাহলে সাদা ইয়ে একরকম কেন এই কাঁচা কাঁচা আইয়ে কাঁচা কাঁচা আইয়ে খারাপ আইয়ে না হ্যাঁ জি কলার একে কলার আছে আঙ্গুলা জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই কে কইছেন আচ্ছা
আমার নাম কি ভাই? এখন আমি আপনাদের নোয়াখালীর কিছু ইতিহাস জানি। আচ্ছা, আমাদের নোয়াখালী কত জন্ম হয়েছে আমরা জানি কি না? আচ্ছা, নোয়াখালী বয়স আমি জানি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি ধন্যবাদ, আপনারা আপনি কল করছেন আপনার করে। আপনি আঙ্গু ভাই অতিথি কাছে কিছু কইবেন নাকি? না না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে কইছেন ভাই? ভাই আমি মাহমুদুর নবী বলতে আছি। জি মাহমুদুর নবী ভাই। জি ভাই, আঙ্গু অতিথি আছে, অতিথির কিছু কইবেন নাকি? নোয়াখালীর নাম আর কি মামুন্না, দেখছেন নি? আর নোয়াখালী মাইয়ারা এত হেডাই না, বুঝছেন নি? মানে আমার এই মানে একটা রিকোয়েস্ট আর কি, আমি ওই যে হ্যাপি ভাবিও কইতে হারেন, শাশুড়ি কইতে হারেন, আই হুঁছি ভাই আগেও হুঁছি, এত না কিন্তু খুব ভালো নোয়াখালীটা গান দেয় গান গানি। জামাই মানুষ হয় গান শুনলে গুণ হইব, উনি নিয়ে জানেননি যে শুরু করি গতবার একটা দাদা আসলে, দাদা ইয়ার উত্তর দিয়ে শুরু করুন। দাদা গাছিল ইদুরকে টেমনি সাইল ধরে নমনি আশি জনে খায় আর কদুর থায়, এই যার উত্তর আসলে আসলে সুনের ঘড়ি, মেলা জনে উত্তর দিয়েছে, মেলা জন খেয়েছে খালি সুন, মেলা জনে খালি খেয়েছে ঘড়ি, আসলে যাদের উত্তর ভালো হয়েছে যাদের সুন্দর হয়েছে আমরা এটার মধ্যে তোমরা ইয়ে করুন করি, আমরা বড় একজন অনুষ্ঠান আমরা এটা দিব আমার পুরস্কার। আঙ্গো সলিয়াইয়ের আসলে আঙ্গো একটা ভিডিও আছে আঙ্গুরকে, আঙ্গো এই ভিডিওকে আমাদেরকে দেখাবো একটা না ভিডিও গা করছে আঙ্গো আঙ্গো আফা একদিকে আছে জুবলি আফা আঙ্গোলকে আছে এন অতিথি জুবলি আফাই করছে, আসলে আমরা ভিডিও গা সারে ভালো লাগবো, ভিডিওকে আমরা সান একটা না বাবুরে ভালো লাগে না লকডাউনে এন কবে শেষ হইব থালা পড়া একদিন দোন শেষ হলো অন এগিন দোন শেষ হলে তা বাথরুমে কাপড় চোপড় রাখছি এগিন দুইবা এই সংসার না করে অশান্তি লাগে এরিও তুই একদম বিরক্ত হ কি হ্যাঁ তো সমস্যা কি এরিও শুনছুনি জামাল হুজুরে কইছে বেস্ত জামাই বড় একলগে থাকতে দিত তো কথা এত হাসায় তুই আর আই জিয়ে না আসি এটা তো দোষ এটা কি বেস্ত নি আচ্ছা রাগ করিও না আয় আর তোর জ্বালাইতাম না এই তোর বন্ধু কামাল ভাই যেন বিয়ের দাবার দিছে যাইতাম না উনি আয় কোন শর্মে যাইতাম ইগা আরে এই জন তো তিনবার বিয়ের দাওয়াত দিছে আই এই জন তো একবার দিছে ইগারে আই একবারে বেশি বিয়ের দাওয়াত দিতে হারি না এই জন্য গতবার তুই রাগ করি বারবার চলে গেছিলে আয় বড় ডাগলা কামাইলে রে কইছিলে এবার মনে হয় আর বিয়ের দাওয়াত দিতে হারু তুই আবার ভাইয়ের মতো বাপের বাড়ি তো হিরে চলে আইছো আপনাকে ভিডিওগা যদি ভালো লাগে আসলে আমরা জানাই আঙ্গরে ভিডিওগা আঙ্গো আফা করছি আঙ্গলকে আফা আফা জামাই সব করছি আমরা তো ভিডিওগা আফা আপনাদের একটা মজা দিবলে চাইছিল যদি মজা হান আমরা আনন্দ হান আমরা আঙ্গরে জানাই একা না আয় এবার একখানা চলে যাবো আঙ্গো একখানা একখানা কম্পিটিশনের মতো করবো আমরা আজ চাইছিলাম একখানা আঙ্গো তিনকে বইন আছে তিনকে বইন আছে কে কত ভালো করি আঙ্গো নোয়াখালী আসার কথা কইতে আর এটা একখানা জানবে একখানা আসলে আয় তিনজনরে এখন সারিকা সারিকা করে শব্দ কমুয়াই একখানা শুদ্ধ করে কমু আর কি এগুলো আপনারা নোয়াখালী আপনারা কী এখন আপনারা কইবেন একখানা আর শুরু করুন জুবলি আফার দি প্রথমে জুবলি আফা জি
আমরা লারকি কই যে লারকি লারকি রে আমরা নোয়াখালী ভাষা কিয়া কই দারুয়া 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 আচ্ছা সিরুনি রে কিয়া কই সিরুনি রে কাই কাই আচ্ছা বাটি রে কিয়া কই বাটি রে খোরা বাড়ি খোরা বাড়ি রে বাড়ি কই না খোরা 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 বাড়ি আচ্ছা আর আমরা যে এই বাজার তিন দিন কিনেছি না একটা সবজি আছে লাল শাক লাল শাক কিয়া কই ডুলার হাগ ডুলার হাগ নি কই আঙ্গো দর্শকরা আমনগর কই আমনগর যদি মনে করেন যদি আঙ্গো আফার ইয়ে ভালো হয়েছে আপনারা জানাইন আঙ্গরে আর যদি আপনারা যদি মনে করেন আঙ্গো আফার কোনো ভুল টুল হয়েছে সেটা আঙ্গো জানাইন একটা না জি আই চলি দিয়ে আঙ্গো মাঝগান আঙ্গো আছে আঙ্গো লগে হ্যাপি অফার আছে আঙ্গো লগে হ্যাপি অফারে সারিগে একে হ্যাপি অফারে এখানে কষ্ট করুম একে শব্দ কমু হ্যাপি অফার আমনাঙ্গরে কেন কই রাখার এটা নোয়াখালী একার খাস কী হইব এটার বুঝলেন না এ শাবলটা কী কই শাবল শাবল চিনেন নি চিনি তো কী এটা কী কই আমরা আঙ্গো নোয়াখালী ভাষা কী কই খন্তা আচ্ছা ওই একে ইয়ে আছে মানে প্রাণী আছে সজারু সজারু একে প্রাণী আছে বুঝলেন সজারু আমরা কী কই হেজা 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 কাঁড়া আছে কাঁড়া আছে হেজা হেজা আচ্ছা আচ্ছা আঙ্গু তো বাংলাদেশে তো গরম মেলা বুঝেন নি তো গরমে আমরা আত ফাঁকা আছে আঙ্গু বুঝেন আত ফাঁকার মধ্যে আত ফাঁকার আমরা নোয়াখালী ভাষা কিয়া কই বিশইন আচ্ছা আর আঙ্গু ওই নোয়াখালী ভাষা নোয়াখালী আরেকখান ইয়ে আছে আমাদের এই সবজি আছে আরেকখান পাট শাক আর কি পাট শাক পাট শাক আমরা কিয়া কই আর নাচ্চা শাক আর হিনের মতো নাচ্চা শাক আচ্ছা যাক দেখছেন আঙ্গু নোয়াখালী আঙ্গু মাইয়াগল কি কিভাবে হারাইল বুঝেন নি এটা যাক দর্শকরা আপনাদের যদি ভালো লাগে আপনারা একখানা জানাই আঙ্গরে আঙ্গো লগে আঙ্গো বিউটি অফ আছে বিউটি অফ আপনারাও একটা স্যারকে প্রশ্ন করুন আসলে একে স্যারকে শব্দ কমু আঙ্গো সুন্দর করে একখানা কই না কোনো ফেলে আসা কেন কই তো একখানা কই না কইলে আঙ্গো দর্শকরা আসলে একখানা খুশি হবে আনন্দ হইবে একখানা আচ্ছা কোন আনন্দ দেখি আর আচ্ছা আঙ্গো এই ছোট ছেলে মেয়ে ছোট বাচ্চা যেগুলো আছে এগুলো আমরা কি কই ছোট ছেলে মেয়ে আমরা আঙ্গো বাড়ির মধ্যে সুটকিয়া কয় সুটকিয়া সুটকিয়া আচ্ছা আর টুকরি রে কি আছে টুকরি আছে না ও টুকরি রে তো বানি কয় মনে হয় লাই বানি হ আর আগে একটা সবজি আছে পুঁইশাক পুঁইশাক এটা অনেক ভিটামিন আছে এটার মধ্যে এই পুঁইশাক আমরা কি আছে আমরা পুঁইশাক রে কই হোলি হাগ হোলি হাগ বেগুন উত্তর তিনজনে দিছে আসলে এটা এই জন্য আসলে ধন্যবাদ আমাদের তিনজনরে আঙ্গো নিশ্চয়ই আঙ্গো দর্শকরা আছে হাতারা আমরা খুশি হয়েছে হয়তো খুশি হইব এগুলো শুনলে এখানে আসলে আঙ্গো অ্যান্টিক কথা এখানে আমরা ভালো করে জানেন এটা আঙ্গু কিছু কথা আছে কিন্তু আমরাই কই আর কেউ কই ধরা নাই কিনা আসলে জুবলিয়াপা আমাদের আর কোন কথা কইতাম এই ছোটবেলা খেলাধুলা তো করছেন মেলা আমরা যখন স্কুলে যাইতাম বা বাড়িতে আইতাম স্কুল শেষ করি কুতকুত খেলতাম পুরা বাড়ির স্বাস্থ্য বোন জ্যাঠতো বোন বাড়ির আশেপাশের কুতকুত এটা খেলন যায় তিনজন চারজন পাঁচজন আচ্ছা ব্যাকের লই খেলন যায় এটা কি গড় করে গড় করে নি হ্যাঁ গড় করি তারপরে টকি টকি খেলে এটা আপনি আপনি এখানে আর কোন কম আমরা কল আছে কল আসসালামু আলাইকুম কল আসসালামু আলাইকুম কল আসসালামু আলাইকুম আছেন নিকলাস ঠিক আছে ওকে জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু কে কইছেন আমি বিথি বলছি নাম কি বিথি 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 আবার কোন নাম নে কারে আমগো ফোন করে ধন্যবাদ আমদারে আমগো কুল্লা কিছু কথা কম
আপনারা ধন্যবাদ, আপনার কইছেন আঙ্গো অনুষ্ঠান সুন্দর লাগে, আঙ্গো অতিথিরা সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাদের। আপনি ওখানে ভুল বলতেছেন, অসুবিধা নেই, আপনি দেখেন, দেখলে আপনি পাইবেন, অসুবিধা নাই। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এই জুবলি আপা, আমরা কইতাম যে ওই খেলাটা কি ওই মানে হোলা মাইয়া একটা একসাথে খেলে নাকি মাইয়া খেলে খালি? হ্যাঁ, হোলা মাইয়া আমরা একসাথে খেলি, একসাথে খেলতাম, আমরা একসাথে খেলতাম। মানে এটা এটা মানে এই গ্রামের মধ্যে আঙ্গো যেমন খেলতাম আমরা, আঙ্গো মানে একলগে আমরা খেলতাম, স্কুলে আমরা খেলতাম এটা? হ্যাঁ, স্কুলেও খেলতাম। বুঝছি, আচ্ছা ঠিক আছে। আঙ্গো কলার আছে, আঙ্গো রাজি কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে কইছেন ভাই? ভাই আমি তো সিলেটে। দেশি কথা না, এটা তো মিলবো, বাট আমরা আঙ্গো মত করে টানি টানি কই আর কি একটু আমরা। কথাবার্তা বুঝি। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। এটা কিন্তু কথা কইতাম পারি না এক্স্যাক্টলি, এক্সটেন্ড আয় না এরকম, কিন্তু সবটা বুঝি। আচ্ছা আচ্ছা। আর ও যে একটা সামান্য একটু অভিনয় দেখাইলা, জি দারুণ অভিনয়, ধন্যবাদ আমাদের, আপনাদের ধন্যবাদ, আমরা অভিনয় দেখছি, ভালো লাগছে আপনাদের, এটা লাগে ধন্যবাদ আমাদের। কিন্তু কিন্তু একটা দুঃখ বিষয় হলো যে আপনি এখানে সামান্য সময় লইয়া এলাকে আমরা এনজয় করতাম পারি না। আপনি দোয়া করেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করুম, আমরা বড় করে প্রোগ্রাম করি বললাম, এটা দোয়া করেন আপনি। আপনি যদি এখন আরো হাজে নেওয়ার সময় থাকতা ও আপনার, আমরা এই সময়টা খুব আনন্দে গেল। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া, যে মজা লাগাই তোমার যে মাঝখানে এক আপা উন্না আল্লাহ নাম কি তা কইছেন, হ্যাপি আপা, জি হ্যাপি আপা, জি আপা, জি ভাই কোন আপনি কোন আই হুনি এর আনের ভালো লাগ, ও আনের ভালো লাগছে উনি, আর অনেক খুশি লাগছে বুঝলেন, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো একলো অনুষ্ঠানে না সাজাইলিছেন আজকে। আচ্ছা আপনি রে সাজাইলিছেন, সাজাইলিছেন আপনি একলা, এখন টাইম যদি থাকতো, জি গাই কোন আফা ভাবি টাইম থাকলে হো আফা ভাবি যেতেও কই, জি তাহলে একটু অংশ দিলাম আপনি। আচ্ছা ধন্যবাদ, আমি খুশি হইছি আপনার কাছে অনুষ্ঠান ভালো লাগছে হুনি, ইনশাআল্লাহ। আপনি তো একলা, আপনি একলা সকল খুশি নিছেন কি? কিন্তু আজকের লাগে আমি খুশি হই, আবার একটু বেজার হইলাম যে সময় না পাইয়া। আচ্ছা সময় আমরা করুম, আমরা আপনাদের ফোকাস সময় করুম, দুই 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 ভাবি রে আপনি একলা, জি ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপনার কল করেছেন, ধন্যবাদ আপনার, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, টিভি সাউন্ডটা কমায় আঙ্গুরা কেন কল করেন, কেন টিভি সাউন্ড কেন কমায় কল করেন, তাহলে আমি কথা শুনতে পারবেন। জি ভাই, জি আসসালামু আলাইকুম, কে কইছেন ভাই?
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম, কে কইছেন? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আর দুগা ঈদ মোবারক আপনি আপা। আ ঈদ মোবারক রুবি, ভালো আছো নি? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। মা গো মা, টিভিতে আইবেন, কোনো তো আইলেন না, দরজা হি দিয়ে ঘরে তো ধরে আটকা কেন ইয়ে দিলে মারি বুঝো না। আমরা জানি আপনারা টিভি দেন, আপনারা দেখবেন, স্যাররা খাইবেন, ভাবি আমি আসলে আরো কিছু কথা কেনা কমু একা এগিন আঙ্গো একা শুধু বসা কিছু কথা কমু আপনাকে তিন জন আবার আপনারা চেষ্টা করবেন কেন নোয়াখালী কথা কবি আল্লাহ আসলে আয় চলি আয়ের আঙ্গো ইয়ার কাছে বাইরে তীব্র রোদ, রোদের তাপে বেঁচে থাকা যায়? বাইরে তীব্র রোদ, নোয়াখালী ভাষা কেমনে কইবেন একখানা? বাবুরে বাইরে অনেক গরম, গা হুড়ি যার, গা হুড়ি যার। আচ্ছা, সহ্য করতে হারিয়েন? সহ্য করতে হারিয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে, আমাদের কথা ঠিক আছে, আমরা আরো আরো কোন সুন্দর করে কইতে পারি নাকি? আপনারা কইতে দিবেন নাকি? ওরে বাপ রে বাপ, আজ্জা বাইরে কি রোদ, গা হুইজার একেরে। খালি কি এনে কই না, আর কিছু কই না, আমরা কই না যে এই যে ঠাড়া ভাঙা রোদ হচ্ছে, ঠাড়া ভাঙা রোদ হইছে, এটা তো লন্ডনে হয় না, লন্ডন তো কই কই দিয়ে আর কই আমরা। ও আচ্ছা, শুদ্ধ করে ঘুমো আর কি। আচ্ছা, কোন শুনি? এক কইছে আঙ্গো, ভাবি গতকাল আপনার বাসায় একটা অবিবাহিত মেয়ে দেখছি। ওকে, কালকে আর বাসায় বৈতালি দিয়ে দেখছেন না? এটা আপনি কইতেছেন ভাবি, আপনি আপনি ভাবির ফোন কইতেছেন আর কি? ভাবি আপনার বাসায় একটা অবিবাহিত মেয়ে দেখছি। ওকে, ও ভাবি কালকে আপনি গো বাসায় আবিতি মানে গিয়ে দেখছি, ইয়ে কোন? এটা আপনাকে ফেনি ফেনি টানে আপনারা কোন করি কোন কেন আসসালামালাইকুম কাটি গেছে বিউটি আপা, আপনার কাছে একে প্রশ্ন করিয়ে দেখার আমি একখানে ওই শুদ্ধ ভাষা কমু আর কি, আপনার কেনা চেষ্টা করি না একা ইয়ে করি খুব আল্লাহ। আচ্ছা, আপনি আপনার আপনার হরি আর কি, আপনার শাশুড়ি, আপনার শাশুড়ি আপনার কইতেছে আর কি, এ বিউটি ঘরের পিছনের দরজা আমি একটা ঝাড়ু রেখেছি, তুমি কি দেখেছো? আচ্ছা, এই বিউটি আঙ্গো বাইন দু আর একখান ঠুন্ডা হুঁচে রাখছি, তুই তুমি কি দেখছো নি? আচ্ছা যাক, না এটা সুন্দর হয়েছে, এটা আমরা এনে কই, ঠিক আছে, এই বিউটি মানে আঙ্গো আর আঙ্গো হরিটা কিন্তু বোরে কিন্তু তুই করি কয় না, কিন্তু না না তুই করি কয়, তুমি তুই করি মাইয়ারে কয়, কিন্তু বোরের কাছে আইলে তুমি করি কয়, এটা আঙ্গো হরিকে একটা গুণ কিন্তু, যত কথা সেটা আঙ্গো হরিটা এইভাবে কয়, ঠিক আছে, যে এই বিউটি আর ঘরের বান্দর বান্দরের মধ্যে এটা ঢুঁড়ে এসে রাখছিল বান্দর আমরা বান্দর কই, পিছনের দুয়ারে বান্দর কই আমরা, ঠিক আছে ঠিক আছে। আর ইয়া হ্যাপি ওয়ার কাছে আরেকটা প্রশ্ন করতাম একা না, এটাও একটা শুদ্ধ ভাষা কই আর কি, এটা হচ্ছে মেয়ে থেকে ছেলে বড়, হ্যাঁ, এ বিয়ে কি ঠিক আছে কিনা? ওলাতুন মাইয়া বড্ডা এ বিয়ে ডক আছে, নোয়াখালী ভাষায় নেই, এ বিয়ে ডক আছে, এ বিয়ে কি ডক আছে, এ বিয়ে ডক আছে, ওলাতুন মাইয়া বড্ডা এ বিয়ে কি ডক আছে নেই,
আচ্ছা আচ্ছা হোলাতুন মাইয়া বড়ডা এ বিয়া কি ডক আছে মানে আমরা তো হোলা হোলা বড়ডা হয় মাইয়া ছোট হয় হ্যাঁ আঙ্গো সমান হরলে আমরা কইলে যে রে ওরে যে তো ইয়ার সমান হইছে সমান সমান ন আমনে দুই এক বছরের মাইয়া যদি বড়ড হয় তাহলে কয় আর এ মাইয়াতুন হোলা বড়ডা এ বিয়া নি ডক আছে ডক আছে নি এটা কোন ডক নাই এটা ডক নাই আচ্ছা আরে এটা আঙ্গো নোয়াখালি ভাষা কয় আর আঙ্গো কলা আছে জি কলা আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালাম কে কইছেন ভাই ভাই আমি আমি একটু নোয়াখালীর ভাষা শিখতে চাইছিলাম কিভাবে শেখা যায় আচ্ছা কোনো বই নাই কিন্তু আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা না আঙ্গোবাড়ি নোয়াখালী আপনাদের অনুষ্ঠান দেখলাম কিন্তু আমাদের তো ভালো লাগতেছে আচ্ছা ধন্যবাদ আপনাদের আমাদের কল করছেন আঙ্গোল হোসেন স্যার আমাদের আপনাদের ভালো লাগছে উনি খুশি লাগলো জি জি আস না এই যে দেখেন না আপনাদের অনুষ্ঠানটা আসলে আমি রাতটা যাইও দেখি প্রায় সময় ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আমি কল করেছিলাম করে আঙ্গুল হোসেন স্যার আপনাদের ধন্যবাদ ভাই আপনাদের ধন্যবাদ আর কে কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কে কইছেন ভাই ভাই আমাকে শুনবেন না নাম কেন কন না ভাই আমার বাড়ি নোয়াখালী কুমিল্লা হবিগঞ্জ আচ্ছা আচ্ছা হবিগঞ্জ আচ্ছা ঠিক আছে আপনি আঙ্গুল হোসেন স্যার নেই অনুষ্ঠান ভালো লাগছে নি ও প্রোগ্রাম তো ভালো লাগে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আঙ্গুল প্রোগ্রাম ভালো লাগছে আপনি নোয়াখালীর নও কিন্তু আঙ্গুল নোয়াখালীর প্রোগ্রাম ভালো লাগছে এটাতে আমার ভালো লাগছে আসলে আঙ্গুল আজ অতিথি আছে তিনজন দেখছেন নাকি আঙ্গুল তিনকে বইন আছে আঙ্গুল তিনকে বইনরে বইনরে বইনে আপনারা ধন্যবাদ দিচ্ছে আপনার আপনি কল করছেন অনুষ্ঠান স্যারের এখানে ধন্যবাদ ভাই ভাই আমার আমার বাড়ি আসল রিয়েল বাড়ি হবিগঞ্জ আচ্ছা সবাই বাড়ি বলে আমার বাড়ি নোয়াখালী ও আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা তো আপনাদের যে সবচেয়ে ভালো লাগে একটা পান্তাভাত আছে না মরিচকুলো পান্তাভাত জি 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 আর ওই সিদ্ধ শুটকি আছে না শুটকি হ্যাঁ ধন্যবাদ সময় করা শেষ আমরা শেষ পর্যায়ে আমরা চলে গেছি আমাদের কাছে চুটকি হিটারে কেন্দ্রে বানায় কেন্দ্রে রাঁধি আমরা চুটকি হিটারে আমরা প্রথম দি আডা কই আর কি যেটা কাইটারে আমরা ঠান্ডা পানি দি গুলি গুলি তারপরে এটারে আমরা দোনো আঙ্গুলের ঘষায় এটারে আমরা বানাই ছোট ছোট করে ছোট ছোট করি হ্যাঁ ছোট ছোট এটার নামে তো ছুটকি ছোট হ্যাঁ ছোট ছোট করে বানাই তো এটারে আবার আমরা বাইরে রোদেরে জন করা রই দয় তো রোদের মধ্যে এটারে শুকাই এরপরে এটারে আমরা রাঁধি আচ্ছা নারিকেল দি দুধ দি বাদাম দি এগিন দি রাঁধি সাইলের গুই আছে না সাইলের গুই দিবেন নাইল তো দিবেন অবশ্যই সেটা হইছে আমরা নোয়াখালীর বিখ্যাত জিনিস বাদাম দিবেন তারপরে মিডা দিবেন মিডা ন দিলেও খেজুরের ইয়া রস আছে না রসের ঘন করি এটা দিবেন এটা যে ইচ্ছে একটা গ্রান হইব তারপরে হাতি লিপতে এমনি করে সরাইবেন সরাই কতক্ষণ আপনি চুলাইতে ধরি রাখবেন নিচে দিন জন লাগি যাইব আর এবার ভাফে উল্টাই হাতি লিপে উল্টাই দিবেন এটারে আপনার জন হয়ে যাইব কেকের মতো হয় এত মজা এটারে আমরা কই কলজি হ্যাঁ আবার অনেকে হেগুনেরে আবার মাঝে মধ্যে আগুনিতে হুইও খায় গ্রানের গ্রানের লাই সকালবেলা অনেক হেটা কি যে মজা না খেলে শেষ করি লাগে আমরা আঙ্গার সময় কাগুলো শেষ হয়ে গেছে আমরা একটা শেষ পর্যায়ে চলে গেছে আমরা কোট খেলাটা আপনি কোট খেলাটা জানেন নাকি
একগারে উপর দিকে মেলা মারি, মেলা মারলে সাইডগারে একসাথে হাতে লই আবার উজ্জে পড়নে জানে, অনেকে জানা না, যারা জানা না তারা জানছে। যে আমরা আসলে একটা অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে আসি, আমরা আঙ্গো এই তিনগে বন্ডে আমরা আনছি বেশিক্ষণ দেখতে আঙ্গো বয়ানা দর্শকে কইসে আঙ্গো রয়েছে। আঙ্গো অনেক করার লাইনেও আসলে আসলে এত করে আমরা কল্লিত হয় না আসলে, যদি মনে কিছু নিয়ে নাম দ্বারা আমরা চেষ্টা করবো আমরা আঙ্গো সামনে প্রোগ্রামগুলোতে আমরা একটু সময় বাইরে হইবেন লাই। আর আঙ্গো তিনগে বন্ধুতে আমরা আসলে মেলা কিছু জানতে পারছিলাম আসলে, আর নিহত সময়ের কারণে আঙ্গো গিয়া দর্শক আঙ্গোরে কইছিল আসলে এই কথা যে আঙ্গো সময় কারণে বাড়াইবার লাই আমরা চেষ্টা করুম। আর আপনাদেরকে একটি কইয়ের আপনারা আঙ্গো অনুষ্ঠান চাইয়েন, যদি ভালো লাগে আপনারা কমেন্টস করিয়েন, আপনারা আঙ্গোর সিডি লিখিয়েন, আর কেউ যদি আপনারা আঙ্গো প্রোগ্রামে আইতে চান আঙ্গো এই বন্ধু মতো আপনারা আইতে নেবেন, আপনাদের ব্যাকের স্বাগত। আমরা কোনো দিন আমরা ইয়ে করতে চান না, আমরা আপনারা আঙ্গোর সরাসরি কল করতে দেবেন, কল করে আমরা আঙ্গো প্রোগ্রামে আঙ্গোর যোগাযোগ করলে আমরা আঙ্গো করে স্বাগতম জানাবো, আঙ্গো প্রোগ্রামে আনুম, আর নিয়ে আমরা নতুন নতুন মেলা কিছু দেখার চেষ্টা করবো আমরা। আর সময় এক কারণে নাই, সময় নেই, এক মিনিট কথা আঙ্গো দেশে খোলা যাই দি গরুর মাংস দি খাইয়েন জীবনেও বুঝতেন না, ওই জীবনে বুঝতেন না, বুঝতেন না, এবং আমরা আবার নোয়াখালীর মাংস হিরা দি আমরা গরুর মাংস দি খাইয়েন জীবনেও বুঝতেন না। ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার একই টাইমে আপনাদের দেখা হইব। আসসালামু আলাইকুম।